নারকেলের ভাপা কারি, কি নামটা শুনে একটু ভিন্ন মনে হচ্ছে না? হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে এরকম একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকা বেল আইকনটাও অন করে দিবেন। কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে 1.5 কাপ পরিমাণ নারকেল আছে, এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে আমি একটি বোলে নিয়ে নিচ্ছি 3টা ডিম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ দিচ্ছি মরিচ গুঁড়া। এখন দিয়ে দিব ব্লেন্ড করে রাখা নারিকেলটা। এখন আমি এগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিচ্ছি, এটাতে এখন রেডি করে রাখা ব্যাটারটা দিয়ে দিব। আপনারা চাইলে এটা টিফিন বাটিতেও করতে পারেন। এখন আমি একটি প্যানে 2 কাপ পানি দিয়ে এটাকে ভাপে দিব। এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিব। এটা রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি বরফি শেপে কেটে নিব। আপনারা চাইলে এটা গোল, স্কোয়ার, যে কোনো সাইজই করতে পারেন। প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তেলের মধ্যে হলুদ গুঁড়াটা দিয়ে ভাজলে কালারটা অনেক সুন্দর আসে। আপনারাও চাইলে এভাবে ভাজতে পারেন। এখন আমি সবগুলোই ভেজে নিচ্ছি। সাবধানে বাজতে হবে যাতে করে এগুলা ভেঙে না যায়। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। কালারটা বেশি গাঢ় করবো না, হালকা করে ভাজবো। সেম ভাবে বাকিগুলো ভেজে নিব।
ভাজা হয়ে গেছে এখন আমি সেম প্যানে দিয়ে দিচ্ছি আরো 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে একটু নাড়া দিয়ে দেব পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ লবণটা দিলে তেলটা ছিটে পড়বে না পেঁয়াজটা ভেজে নিব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি এটা ঝোলের জন্য দিয়েছি পানিটা আরো লাগলে পরে আমি দেব পলকটা চলে আসলে আমি ভেজে রাখা টুকরোগুলো একে একে দিয়ে দেব কাজটা একটু সাবধানে করতে হবে যাতে করে এগুলো ভেঙে না যায় এখন আমি এটাকে 10 মিনিটের জন্য দমে দিব মাঝখানে এটাকে আর নাড়া দেওয়া যাবে না এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা চিড়ে রাখা কাঁচামরিচ আর দিব 1 চামচ পরিমাণ জিরের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব
রান্না প্রায় শেষ। এখন আমি এটাকে কাঁচা সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নামিয়ে পরিবেশন করব। রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন, জানাবেন কেমন হলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনারা যদি নতুন কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব রেসিপিগুলো শেয়ার করার।